it's all right? Yes, all right. Okay. Then let's begin the session without much delay. Good morning, everyone. Myself, Devan Banerjee, Assistant Professor and Head, Department of English, Jaipat SPB Mahavidyalaya. On behalf of the department and the college, I heartily welcome you all to another session of our online lecture series entitled Texts in Focus 2021. My dear students and respected delegates, today we are really grateful for having with us Dr. Rituswri Sengupta, Assistant Professor, Department of English, Pastosar Mahavidyalaya, Bankura. She is going to lecture on Roman playwright Titus Plautus's play, Aulalia, or The Pot of Gold, as the English rendering goes. The title of her lecture is The Pot of Gold, A Critical Inquiry. Now, Dr. Sengupta is presently working as an assistant professor at Pastosar Mahavidyalaya, and she has completed her MA from Vishwabharati, securing the first rank in 2014. She was an exchange program student in Yunnan University, China, and had been awarded a fully funded research residency in London in 2018. She has published research papers in several national and international journals of repute. Evidently, Dr. Sengupta's field of study is vast and versatile. What is more, she is very accommodative and helpful both as a person and as a teacher. On my request and on her experience on the field of on our fraternity, she is going to be bilingual today. The session will be followed by a question and answer session, concluded with a vote of thanks, delivered by Prashant Rang, faculty, Department of English, Kaipat SPB, Mahavidyalaya. Now, before going to Dr. Sengupta, I humbly request our TIC ma'am, the honorable benefactor of this entire online lecture series, to say something. Over to you, ma'am. Thank you, sir. Thank you. Namaskar, Suprabhat. Shakalke shubhechha janalam. Chaipat Shohid Pradodh Bhattacharya Mahavidyalaya Ingreji Bibhag Ayojito online lecture series ajke soptom class. আজকের বিশেষ বক্তা ডক্টর ঋতুশ্রী সেনগুপ্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ, পাত্রসায়র মহাবিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল। ম্যাডামকে আমাদের মধ্যে পেয়ে আমরা যার পর নাই আপ্লুত। আপনাকে আমাদের মহাবিদ্যালয়ের তরফ থেকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সম্মানীয় কাজী তাজউদ্দিন স্যার, উপস্থিত রয়েছেন বাংলা বিভাগের ডক্টর উজ্জ্বল চৌধুরী মহাশয়, উনি বাংলা বিভাগের অধ্যাপক, কিন্তু আমাদের সাথে আরো বিশেষ কাজে জড়িয়ে আজকের অনুষ্ঠানটাকে উনিও যান্ত্রিক দিকটা উনি সামলাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অনলাইন লেকচার সিরিজের আহ্বায়ক মাননীয় শ্রী দেবায়ন ব্যানার্জি মহাশয়, বিভাগীয় অধ্যাপকগণ, সম্মানীয় অসিত বেড়া মহাশয়, গৌতম মাইতি মহাশয়, গৌতম মান্না মহাশয়, সম্মানীয় সুস্মিতা ব্যানার্জি মহোদয়া এবং প্রশান্ত রং মহাশয়, সবাইকে অভিনন্দন জানাই। উপস্থিত সোশিওলজি বিভাগের আইকিউএসি কোঅর্ডিনেটর প্রণয়কান্তি দাস মহাশয়কে, উপস্থিত রয়েছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের প্রধান সহ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আর যারা রয়েছে তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার সাথে সাথে আজকে যারা আমাদের লেকচার সিরিজে অতিথি হয়ে এসেছেন আছেন তাদেরকে আমার আন্তরিক নমস্কার। সর্বোপরি যাদের ছাড়া আমাদের অনুষ্ঠান পায় না, ছাত্রছাত্রী, তোমাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকের লেকচারের বিষয় হচ্ছে পট অফ গোল্ড, এ ক্রিটিক্যাল ইনকোয়ারি, একটা নাটক।
স্যার বলেছেন প্লুটাস রচিত মিলনান্তক বা হাস্যরসাত্মক নাটক বেসিক্যালি নাট্যকার এখানে মানুষের বিভিন্ন হীন মানসিকতাকে তুলে ধরেছেন নাটকটির মধ্যে। বিভিন্ন চরিত্রকে নিয়ে তিনি হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। একটা সোনার পাত্রকে কেন্দ্র করে লেখক তৎকালীন সমাজের অর্থনৈতিক অবস্থাকে তুলে ধরেছেন, সামাজিক অবস্থাকে তুলে মানে তুলে ধরেছেন, যেখানে সামাজিক অবস্থাটা আমরা বুঝতে পারি তৎকালীন সমাজের অবস্থা। আর কিছু দেখতে পাই, অবজারভেশন আছে, দাসত্ব ছিল, যৌতুক বা পণ প্রথা ছিল, ধনী দরিদ্রদের ভেদাভেদ ছিল অত্যন্ত চরমে। প্রায় প্রত্যেকটি বিবাহেই যৌতুক দেওয়ার একটা চল ছিল, দাস দাসী রাখা হতো, প্রত্যেকটি সম্ভ্রান্ত ধনী পরিবার দাস দাসদের মুক্তি নির্ভর করত প্রভুর মর্জির উপর। লেখক একজন মহান রোমান নাট্যকার, ল্যাটিন যুগের 254 খ্রিস্টপূর্বাব্দ তার জন্ম, 184 খ্রিস্টপূর্বাব্দে রোমেই তার মৃত্যু হয়। তিনি জানা যায় আর কি তিনি 130টি নাটক লিখেছিলেন, তার মধ্যে 20টি নাটককে বোধহয় সমাপ্ত করে করার মতো একটা জায়গায় নাটককার তার সৃষ্টির মধ্যে রয়েছেন, কিন্তু বাকিগুলো অসমাপ্তই থেকে গেছে এমনটাই জানি, কিন্তু তাতে তো মতান্তর দিতেই পারি। তবু একথা স্বীকার করতে হয় যে লেখক নাট্যকার প্লুটাস সাহিত্যের আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র, মহান নাট্যকার। তার নাটক আমরা আগেও পড়েছি, অভিজ্ঞান শকুন্তলম পড়েছি এই ক্লাসে, পড়েছি মৃচ্ছকটিকম, সেখানে যেই সমস্ত চরিত্রগুলো সাধারণ চরিত্রগুলো ছিল তার সাথে চারিত্রিক দিক থেকে মনে হয় এই নাটকের একটু হলেও কোথাও সাদৃশ্য আছে। আমরা অপেক্ষায় থাকলাম ম্যাডামের মূল্যবান যে ক্লাস, মূল্যবান বক্তব্য, সমস্ত কিছুর জন্য অপেক্ষায় থাকলাম। পরিশেষে বলি, যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও আমাদের অনুষ্ঠান যাতে সাফল্য মণ্ডিত হয় সে কামনা থাকলো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনাকে আমি মাইক দিয়ে দিলাম। থ্যাংক ইউ ম্যাম ফর ইওর ব্রিফ ইন্ট্রোডাকশন। It's really illuminating and informative. In a short note, you have given almost entire story in a nutshell, and it prepares the students for Dr. Sengupta's lecture. And I would like to hand this mic over to Dr. Sengupta. Over to you, ma'am, please. Good morning, everybody. I'm extremely grateful to Professor Banerjee for inviting me, and Professor Chakraborty for the wonderful introduction that she gave. I am really touched. So before I indulge myself into the reading of the text, I also want to welcome all the students, and I'll be very straight in stating that if you have any doubt about the things that I will be talking about, feel free to save your questions till the end of the session so that I can address as many of them as I can within the stipulated time and try to resolve your issues. কারোর যদি কোনো সমস্যা হয়, কোনো জিনিস বুঝতে না পারো, অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা, উইদাউট ওয়েস্টিং মাচ টাইম, আই এম মুভিং ফরওয়ার্ড টু দ্য পট অফ গোল্ড। আমি দেবায়ন স্যারকে প্রমিস করেছিলাম যে আমি একটি বাইলিঙ্গুয়াল লেকচার দেব, অ্যান্ড আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট তোমরা অনেকেই বাইলিঙ্গুয়াল লেকচার হলে একটু কমফোর্টেবল ফিল করবে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জিনিসটা তোমাদের বুঝতে হবে, যে সেই জায়গাগুলো বাইলিঙ্গুয়াল করা একটু অসুবিধে, তাও আমি চেষ্টা করছি if I can be of any help. Pot of Gold নাটকটা আমরা যেটা যে ভাষায় পড়ি সেটা হচ্ছে ইংরেজি, কিন্তু Pot of Gold নাটকটা হচ্ছে ট্রান্সলেটেড নাটক। You have to understand that Plautus was not English or British. Plautus was a Roman playwright. এবং রোমান প্লেরাইটদের একটা একটা খুব সুন্দর জিনিস বুঝে নাও, সেটা হচ্ছে যে গ্রিক আর রোমান কালচারগুলোর মধ্যে প্রচুর সিমিলারিটি আছে এবং প্রচুর ডিসিমিলারিটি আছে।
কিন্তু যারা সাহিত্যের ছাত্র ছাত্রী হিসেবে পড়বে তাদের একটা জিনিস জেনে রাখা ভালো, যে যতগুলো ট্র্যাজেডি বা ট্র্যাজিক রাইটার্স আছেন তার থেকে অনেক কম সংখ্যক রাইটার কমেডি লিখেছেন। ওকে, দুজন কমিক রাইটারের কথাই আমরা জানতে পারি রোমান সাহিত্যের আঙিনায়, সেটা হচ্ছে প্লটাস আর একজন হচ্ছেন টেরেন্স। এবার রোমান কমেডি, তোমরা তোমরা খাতা পেন্সিলটা বার করো, হ্যাঁ, মানে ইটস বেটার টু ইউ নো সর্ট অফ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ইউ নো হোয়াট ইউ আর স্টার্টিং। কয়েকটা ছোট ছোট পয়েন্ট লিখে রাখো, যে মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান কমেডি। ওকে, কেন এটা বলছি তার কারণটা আমি পরে বলছি তোমাদের। নাম্বার ওয়ান, রোমান কমেডিজ ওয়্যার মেন্ট ফর পারফরমেন্স। আজকে আমরা টেক্সটটা ক্লাসে পড়ছি, আগে কিন্তু কমেডি এভাবে পড়া হতো না, কমেডি পারফর্ম করা হতো কখন না, কোনো জয়াস অকেশনে বা কোনো খুশির সেলিব্রেশনে, যেমন ধরো বিয়ে, যেমন ধরো একটা পুজো। তোরা তো পেগান ছিল, ওদের অনেক রকমের নন খ্রিস্টান পুজো হতো, সেই ধরনের পুজো, বা ধরো আমাদের যেটা নবান্ন হয় ওদের সেরকম হারভেস্ট ফেস্টিভ্যাল হতো, তো সেই রকম বিভিন্ন জায়গায় ওরা এই ধরনের কমেডি পারফর্ম করতো। তো ইট ওয়াজ মেন্ট ফর পারফরমেন্স, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নাটকের শৈলী বা নাটকের কনস্ট্রাক্টের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কি ছিল না, এন্টারটেনমেন্ট। এবং এন্টারটেনমেন্ট বলতে তারা কি বুঝতেন, পেট ফাটা হাসি, প্রচন্ড হাসি পাবে এরকম। কেন, কারণ ইন্টেলেকচুয়াল লোকেদের সংখ্যা খুব কম ছিল, সেই কারণে ইউ নো ফার্সিক্যাল হিউমার ওয়াজ গিভেন মোর ওয়েটেড। ওকে, থার্ড, কমন ক্যারেক্টার্স থাকতে হবে, একটা এলিয়েন নিয়ে আসলে হবে না, তোমার আমার মতো সাধারণ লোকের ক্যারেক্টার থাকতে হবে, আবার একটু আমাদের থেকে একটু উন্নত শ্রেণীর ক্যারেক্টার, ধরো একটু বেশি বড় লোক কিংবা একটু বেশি শিক্ষিত, এরকম লোকজনও কয়েকজন থাকতে হবে, যাতে কিনা সমাজের যে আসল চিত্রটা সেটা খুব সহজভাবে লোকে রিলেট করতে পারে। তিন নম্বর, চার নম্বর হচ্ছে যে যখন তখন ভগবান ঢুকে পড়বে, কোনো না কোনো ঈশ্বর বা কোনো না কোনো ভগবান ঢুকে পড়বে আমজনতার মতো, সব নাটকে নয় কিন্তু বেশ কিছু নাটকে এই হঠাৎ করে ভগবানের এন্ট্রিটা থাকবে। ওকে, নেক্সট এবং লাস্ট পয়েন্ট আমি যেটা তোমাদের বলছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হ্যাপি এন্ডিং হতেই হবে, যদি সবাই ধরো মরে গেছে লেখক তাও সবাইকে কিছু না কিছু করে বাঁচিয়ে দেবে, মানে ইউ ক্যানট গো হোম উইথ আ স্যাড হার্ট, যেটা কিনা ট্র্যাজেডির লক্ষ্য, যে ইউ হ্যাভ টু পারফর্ম ইন সাচ আ ওয়ে অর ইউ হ্যাভ টু রাইট ইন সাচ আ ওয়ে যাতে ক্যাথার্টিক এফেক্টটা হয়, লোকের যেন মানে ওই পারগেশনটা হয়। কমেডি এরকম কিছু নেই, কমেডি রাদার কিপস হার্পিং অন হ্যাপি এন্ডিং, তার কারণগুলো অনেক। একটা কারণ যেটা খুব সহজ ভাষায় বলতে গেলে তোমাদের, মানে এটা কমন সেন্স থেকে তোমরা বলতে পারো, যে আমাদের জীবন তো ইজ টু ফুল অফ স্যাডনেস, আমাদের জীবনে অনেক খারাপ জিনিস থাকে, আমাদের জীবনে অনেক না পাওয়া থাকে, মৃত্যু থাকে, ধ্বংস থাকে, কমেডিতে অন্তত আমরা কিছুক্ষণের জন্য হলেও সেই দুঃখটা ভুলতে পারি। ওকে, এবং আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা যদিও খুব ছোট এখন বয়সে, কিন্তু এটা জেনে রাখো যে গ্রিক আর রোম এই দুটো সাম্রাজ্যের অসংখ্য পতনের কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তারা অসম্ভব যুদ্ধবাদ ছিল, সারাক্ষণ যুদ্ধ করে গেছে, তার ফলে তাদের যেখানে যুদ্ধ হয় সেখানে ধ্বংসের মাত্রাটাও কিন্তু অতিরিক্ত। সেইরকম একটা স্পট থেকে যদি প্লটাস একটা এমন নাটক লিখে থাকেন যাতে আমরা একটা একটা হাস্যরস উপলব্ধি করতে পারি, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ আনজাস্টিফাইড টু লুক অ্যাট হিম ইন দ্যাট ওয়ে। ঠিক আছে, নাটকের শুরুতে আরো একটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার, যে বললাম ঈশ্বরের এন্ট্রি, এই পট অফ গোল্ডের সব থেকে মজার চরিত্র কিন্তু ঈশ্বর নিজেই। এখানে ঈশ্বরকে না লার ফ্যামিলিয়ারিস, ফ্যামিলিয়ারিস মানে হচ্ছে ঘরোয়া, ওকে, তার মানে গৃহ দেবতা, আমাদের বাড়িতে সবারই গৃহ দেবতার কথাটা আছে, আপামর বাঙালি সমাজ নারায়ণকে গৃহ দেবতা হিসেবে অনেক জায়গায় দেখে এসছেন, বিভিন্ন সাহিত্য কর্মতে দেখে এসছেন, বিভিন্ন সিনেমাতে দেখেছেন। তো এই বাড়ির একটি বাড়ির ঘটনা, সেই বাড়ির গৃহ দেবতা হচ্ছেন লার ফ্যামিলিয়ারিস,
তিনি বসে বসে একটা মতলব ভাবছেন, এই নিয়ে নাটকের শুরু। কি নাটকের শুরু? তা বলছেন যে আমি অনেক বছর ধরে এই বাড়িতে আছি, যে আমাকে এই বাড়িতে এনেছিল এখনকার যে মালিক তার ঠাকুরদা আমার খুব যত্ন আত্তি করেছিল, তাই আমি ওকে একটা পট অফ গোল্ডের ব্যবস্থা করে দিয়েছিলাম। টাকা পয়সা ভালোই ছিল, দিব্য সুখে সংসার করছিল, কিন্তু ওর না ছেলেকে ঠিক বিশ্বাস করতে পারত না, তাই ছেলেকে বলে যায়নি কোথায় টাকার মানে এই পট অফ গোল্ড সোনার যে হাঁড়িটা এটা কোথায় রেখেছে বলে যায়নি। আমি ভেবেছিলাম পরে একটু হিন্ট দেব, কিন্তু তারপরে দিইনি, কারণ ও আমাকে বিশ্বাস পাত্তা দিত না। তো তার যে ছেলে ইউক্লিও, ইউক্লিওকে আমার পছন্দ, কেন না ও আমাকে ভক্তি শ্রদ্ধা করে, আর যতটা না ও করে ওর যে মেয়ে ফিড্রিয়া, ফিড্রিয়া আমার খুব ভালোবাসে, খুব সম্মান করে, রোজ আমাকে পুজো আচ্ছা করে। আমি ফিড্রিয়ার একটা খুব করুণ অবস্থা, সেই ব্যবস্থার একটা সমাধানে আমি এখন ব্যস্ত, আমি ভাবছি কি করব। ইউক্লিওকে আমি সোনার ওইটা দিয়েছি কারণ আমি চাই যাতে ফিড্রিয়ার একটা ভালো বিয়ে হয় এবং ইউক্লিও যেন সেটা আর কি ঠিকঠাক ভাবে ইউজ করতে পারে ওর যৌতুক হিসেবে। এবার ফিড্রিয়ার সমস্যাটা কি? ফিড্রিয়ার সমস্যার দ্বারা আমরা জানতে পারবো যে রোমান সোসাইটিকে প্লোটাস কোন চোখে দেখছেন। ফিড্রিয়া ওয়াজ নট আ ভার্জিন, মানে তার সঙ্গে একটি অন্য পুরুষের একটি সম্পর্ক ছিল। কি নাম সেই ছেলেটির? লায়োনাইডিস, সরি। তো সেই লায়োনাইডিস এর একটা সম্পর্ক ছিল এন্ড শি ইজ প্রেগনেন্ট, এটা তার বাবা জানে না। কে জানে? না স্টেফাইয়া বলে তার এক বাড়িতে একজন কাজের মানে পরিচারিকা থাকে, তিনি জানেন এবং তিনি আপ্রাণ চেষ্টা করছেন যাতে মেয়েটির সম্মানটা অন্তত রক্ষা করা যায়, যদি জানাজানি হয়ে যায় একদম যা তা সিচুয়েশন হয়ে যাবে, মুখ দেখানো যাবে না, এরকম একটা সিচুয়েশন। ইউক্লিওর মেয়ের সম্পর্কে কোনো বিশেষ টেনশন নেই, ইউক্লিওর একটাই জীবনের সমস্যা, সেটা হচ্ছে ওর সোনা দানা যদি কেউ চুরি করে নেয় সর্বনাশ হয়ে যাবে, যেন যেন প্রকারণ সোনা দানা চুরি করাটাকে ঠেকাতে হবে, তাই সবাইকে সন্দেহ করে, কাউকে সে বিশ্বাস করে না। লার ফ্যামিলিয়ারস এর ডায়লগ শেষ হতে না হতে আমরা দেখতে পাই ইউক্লিওকে। ইউক্লিও অসম্ভব চেঁচামেচি করছে স্টেফাইলার উপরে যে তুমি আমার ঘরে ঢুকেছো কেন সোনা চুরি করতে, তোমার মতো মহিলার তো আমি জানি কি নেচার, তুমি চুরি করতে এসছো, এটা তো আমি অ্যালাউ করবো না। এবার এই নিয়ে ঝগড়াঝাটি চলছে এবং ওইদিকে ঠিক তার পাশের বাড়িতে একজন অতিবৃদ্ধ না হলেও বেশ প্রৌঢ় একজন ভদ্রলোক, তার নাম মেগাডোরাস, মেগাডোরাস অশান্তি করছেন। কার সাথে? না তার বোনের সাথে, বোনের নাম ইউমেনিয়া। এই ক্যারেক্টার গুলোর নামগুলো একটুখানি না গ্রিক রোমান নাম, তো আমি যখন তোমাদের মেটেরিয়াল গুলো পাঠাবো ক্যারেক্টারের নাম এবং বানান একটু প্লিজ ক্লিয়ার করে লিখবে, কারণ পরীক্ষায় না মাস্টারমশাইরা এই নাম্বার গুলো কেটে নেন, বাট ইউড রাইট রং মিস্টেক্স অফ দ্য ক্যারেক্টার নেমস, ঠিক আছে। এবার এই ইউমেনিয়ার সাথে মেগাডোরাস ঝগড়া করছে, ঝগড়া ঠিক নয় বাক বিতণ্ডা চলছে। কি নিয়ে? না ইউমেনিয়া বলছেন যে দাদা তুমি এবার একটা মেয়ে দেখো, মেয়ে দেখে বিয়ে করো। মেগাডোরাস বলছে দেখো আমি এতদিন যখন বিয়ে করিনি হঠাৎ করে আমি কেন বিয়ে করবো। তো ইউমেনিয়া বলছে এভাবে তো থাকা যায় না, তুমি বিয়ে করছো না এরকম সমস্যা, তুমি একটা তোমার বয়সী মেয়ে দেখো বিয়ে করো। তো মেগাডোরাস বলছে আমি বয়স্ক মেয়ে বিয়ে করবো না, market it's very important, this is actually the phase where Plotus is introducing two important concepts, ekta pon protha ba dowry system jeta roman society te chilo, number two the theme of marriage jeta shudhu novel ba poroborti ar ki modern natoke ba victorian period e amra dekhi na, amra dekha ancient classical period o kintu amra dekhte pacchi theme of marriage ta ki kore introduced hocche, thik ache। তা মেগাডোরাস ইউমেনিয়াকে বলছে আমি বয়স্ক মহিলা এ কারণে বিয়ে করবো না, কারণ ওল্ড লেডি কামিং উইথ আ লট অফ এক্সপার্টিস, সে তো বসই হবে, সে কি আর আমার কথা শুনবে, আমি বয়স্ক মেয়ে বিয়ে করলে প্রবলেমে পড়ে যাব, তার একদম সব কথা মেনে চলতে হবে, আমি ওরকম আমি হাজবেন্ড থেকে সার্ভেন্টে পরিণত হব, আমি এরকম করবো না। তো আর আমার দ্বিতীয় শর্ত হচ্ছে আমি এরকম কোনো মেয়ে বিয়ে করতে চাই না যে যৌতুক নিয়ে আসে, কারণ সে কথায় কথায় আমাকে বলবে জানো আমি বাপের বাড়ি থেকে এত পয়সা নিয়ে এসেছিলাম, আমি এত টাকা পয়সা নিয়ে এসেছিলাম, সোনা দানা নিয়ে এসেছিলাম, তুমি আমাকে কি রেখেছো, কিছুই না করতে পারোনি আমার জন্য। সো মেগাডোরাস ইজ ভেরি ওয়ার্ল্ডলি ওয়াইজ দ্যাট অ্যান্ড হি মেক্স ইট ভেরি এভিডেন্ট দ্যাট হি ডাজ নট ওয়ান্ট টু হ্যাভ এনি প্রবলেমস অর ফিউচার প্রবলেমস ইন হিজ ম্যারেজ।
মানে হি ইজ ওয়ান অফ দোজ পিপল যারা জীবনে কোনো অকারণ অশান্তি চায় না। সো ইউমেনিয়া বলছে তাহলে তুমি কি করবে? তখন মেগাডোরাস বলছে আমি একটা জিনিস ভেবেছি বটে, কিন্তু দেখছি কোন দিকে যায় ব্যাপারটা। সো মেগাডোরাস গিয়ে আর কাউকে না পেয়ে ইউক্লিওকে ধরেছে। দেখি ইউক্লিও কি করে, ইউক্লিও সমাজে সবাইকে বলে রেখেছে ভীষণ গরিব, ওর একদম টাকা পয়সা নেই, ও খুব কষ্টে দিন কষ্টে দিন কাটাচ্ছে, কারণ ওর ধারণা সবাই বুঝতে পেরে যাবে যে সোনা আছে, ও যদি ও যদি পরে পেয়েছে সোনা দানাটা তো সেই জন্য সবাই বুঝতে পেরে যাবে সোনা চুরি হয়ে যাবে, খুব সমস্যা। ও সবাইকে বলছে আরে আমার যে কি কষ্ট, আমি তো ভীষণ অভাবে আছি। এবার এমন সময় মেগাডোরাসের সাথে ইউক্লিও দেখা, ইউক্লিওর দিকে যে মেগাডোরাস আসছে, আমাদের সঙ্গে যখন হঠাৎ কারো দেখা আমরা কি ভাবি, বা অনেকদিন বাদে দেখা হলো প্রতিবেশীর সাথে, ইউক্লিও ভাবছে সর্বনাশ করেছে, মেগাডোরাস আসছে আমার সোনা নিতে আসছে না। তো মেগাডোরাস কে কোনো ভাবে কাটানো যাচ্ছে না আর কি, পাশ কাটিয়ে যাওয়া যাচ্ছে না, তো অগত্যা আর কি দেখা হয়ে গেছে। তো ওই মেগাডোরাস বলছে ভালো আছো ইউক্লিয়াস? তো ইউক্লিও ভালো আছো? তখন মেগাডোরাস বলছে হ্যাঁ ভালো আছি, যে তোমার সাথে একটা কথা ছিল বলে ফেলি, সেটা হচ্ছে আমার না তোমার মেয়েকে বিয়ে করতে খুব ইচ্ছে। ইউক্লিওর প্রথম কথা, আমি কিন্তু কোনো যৌতুক দেবো না, মানে কেন ইচ্ছে কি জন্য ইচ্ছে কোনো কোনো কোশ্চেন না, মেয়ের বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট জিনিস। ইউক্লিও ইজ লাইক আমি যৌতুক দেবো না, তারপরেও তুমি মেয়েকে বিয়ে করতে চাও? তো মেয়েটা বলছে আমার যৌতুক চাই না, কিছু চাই না, মেয়ে বিয়ে করতে চাই, ব্যাস। ইউক্লিও বলছে সব ঠিক আছে, পাকা কথা হয়ে গেল, আজই বিয়ে দেবো। I mean, he is so hell-bent, Euclio, about saving his gold that he would go to any extent. Even he is ready to marry off his daughter to somebody he barely knows, number one. মানে প্রতিবেশী হলো ইউক্লিও তো খুব একটা আলাপি মানুষ নয়, জানে না, number one. Number two হচ্ছে মেগাডোরাস এর থেকে ফিড্রিয়া অনেক ছোট। মেগাডোরাস ইজ এন এল্ডারলি জেন্টলম্যান, ফিড্রিয়া ইজ barely in her early, you know, 18 or something like that, 16 or 17, whatever, ওই এইজ গ্রুপটা। কিন্তু ইউক্লিও শুধু রাজি হয়ে যাচ্ছে কারণ যৌতুক নেবে না বলে। এবার সে বাড়ি গিয়ে তার যে পরিচারিকা তাকে বলছে তাড়াতাড়ি বিয়ের অ্যারেঞ্জ করো, আমি বিকেলে বিয়ে দিয়ে দিচ্ছি, মেয়ের সব প্রবলেম সলভ করে ফেলেছি। পরিচারিকার তো মাথায় হাত, স্ট্যাফাইলার মাথায় হাত, কারণ মেয়েটি প্রেগনেন্ট এবং শি ইজ গেটিং ইন টু লেবার। সো দিস ইজ আ ক্রিটিক্যাল সিচুয়েশন। এবং মেগাডোরাস এতটাই জেন্টলম্যান, সে বুঝতে পারে যে আমার বহু শ্বশুর ইউক্লিও দেশে তো বিয়েতে কোনো খরচাপাতি করবে না, সে আর কি বিয়ের সব জিনিসপত্র কিনে ইউক্লিওর বাড়িতে পাঠিয়ে দেয়। তাদেরকে দেখে আবার ইউক্লিও রেড়ে করে ছুটে আসে, এই তোমরা চুরি করতে এসছো আমার বাড়িতে, বেরিয়ে যাও বেরিয়ে যাও বলে মেরে পাট পাট করে দেয় তাদেরকে। তাহলে বুঝতে পারছো সবাই ইউক্লিও কি ধরনের মানুষ, তার জীবনে একটাই অবসেশন, হিজ গোল্ড। এবার তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে ফিড্রিয়া গোজ ইন টু লেবার, এবং তার যে প্রেমিক, মানে অ্যাক্সিডেন্টালি হি কামস টু নো দ্যাট মামা বিয়ে করছে। মানে দেখো কমেডির এটাই মজা, এভরিবডি ইজ সামহাউ কানেক্টেড টু দ্য আদার। ইউনোমিয়ার ছেলে হচ্ছে লাইকোনাইডিস, মানে যে আর কি প্রেমিকটি, তো সে জানতে পারে যে আমার মামা বিয়ে করছে আমার প্রেমিকাকে যে কিনা প্রেগনেন্ট। সো দ্যাট ইজ কোয়াইট আ সিচুয়েশন, মানে রীতিমতো কমপ্লিকেটেড সিচুয়েশন। অ্যান্ড হোয়াট হি ডাজ ইজ হি সেন্ডস হিজ সার্ভেন্ট টু সর্ট থিংস উইথ ইউক্লিও অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিচুয়েশন। এবার সার্ভেন্টে যায় এবং সে জানতে পারে সোনাটির ব্যাপারে এবং চুরি করে, হি স্টিলস ইট। এদিকে ইউক্লিও জানতে পারে যখন যে মোটামুটি কথা বলার মতো একটা জায়গা হয়েছে অ্যাবাউট দ্য গোল্ড, হি ইজ ইন টু মাইন্ডস মেয়ের বিয়ে নিয়ে কি করব। হি ডিসকভার্স দ্যাট দ্য থেফট হ্যাজ হ্যাপেন, ওর মাথা আকাশ ভেঙে পড়ে যে কে চুরি করলো, মানে একদম ভেঙে পড়েছে। এমন সময় এন্ট্রি হচ্ছে মেয়ের প্রেমিকের, সে বলছে দেখুন আমি যা করেছি খুব অন্যায় করেছি, আমি আমার দোষ স্বীকার করতে এসেছি। ইউক্লিও ভাবে বোধ হয় এই হচ্ছে ছোট, বলছে তুমি এমন কাজ করলে কি করে যে জিনিস তোমার নয়, তুমি এটা নিচ্ছ কি করে। এই জিনিসটা আবার ইটস ভেরি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং অফ টু পিপল। ইউক্লিও কথা বলছে একটা ভাবে, মানে একটা টপিকে, মেয়ের প্রেমিক কথা বলছে অন্য টপিক, কিন্তু দুজনেই ভাবছে যে দে ক্যান আন্ডারস্ট্যান্ড ইচ আদার। ইউক্লিও ইজ টকিং ওনলি অ্যাবাউট দ্য পট অফ গোল্ড, লাইকোনাইডিস ইজ টকিং অ্যাবাউট হিজ
relationship with Euclio's daughter. And finally, Euclio aro bujhte pare je they were talking about different things. And ওই চাকরটিকে খুঁজে বার করে সোনাটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে উইথ দ্য কনসেন্ট অফ হিজ অফ ফিড্রিয়াস ফাদার, মানে ইউক্লিও কনসেন্ট দেয় ঠিক আছে তোমরা বিয়ে করতে পারো। মেগাডোরাসকে বোঝাতে যায় হচ্ছে ইউনোমিয়া, মানে হচ্ছে ওর মা, বুঝিয়ে বলে যে না এই বিয়েটা সম্ভব না। মেগাডোরাস ইজ জেন্টলম্যান, হি গিভস ইট। এবং ফাইনালি ফিড্রিয়া অ্যান্ড ডাইকোনাইরিস আর ম্যারিড অফ। অ্যান্ড নাও দ্য ফান পার্ট, হঠাৎ করে ইউক্লিও এসে বলে আমার কাছে অনেকদিন সোনাটা ছিল, নাও আই হ্যাভ রিয়েলাইজ দ্যাট দিস ইজ দ্য গোল্ড ফর হুইচ আই হ্যাভ নট স্লেপ্ট এভার, সো আই ডোন্ট ওয়ান্ট টু কিপ ইট এনি লঙ্গার উইথ মি, আই উড রাদার গিভ ইট টু মাই ডটার অ্যান্ড মাই সান ইন ল অ্যাজ দেয়ার ওয়েডিং গিফট, বলে সে দিয়ে চলে যায় জিনিসটা। এবং লাস্টের যে ডায়লগটা খুব সুন্দর, just a moment, হ্যাঁ, সো ইউক্লিওর একটা খুব সুন্দর ডায়লগ আছে যে ইফ দ্যাট মানি ক্যান গো ওয়ার ইট উইল ডু সাম গুড আই শ্যাল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইনস্টেড অফ দ্য মোস্ট মিজারেবল হুইচ ইজ হোয়াট আই হ্যাভ বিন এভার সিন্স ইট কেম ইন টু মাই পজিশন। ও বুঝতে পারে, কখন বুঝতে পারে বলো তো, যখন ও রিয়েলাইজ করে যে হি ডিড নট ডাই উইদাউট দ্যাট গোল্ড, সে তো দিব্যি বেঁচে পড়তে ছিল, একটু টেনশনে ছিল, বাট নাথিং ওয়াজ লস্ট, আই মিন হি ডিড নট লুজ হিজ লাইফ, হিজ ডটার ওয়াজ সেফ, হিজ হাউস ওয়াজ দেয়ার ফর হিম, অ্যান্ড ফাইনালি ওয়েন এভরিথিং ইজ রিজলভড ইউক্লিও কামস টু দ্য রিয়েলাইজেশন দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টাকা পয়সা হোল্ড করে কোনো লাভ নেই, ইউ হ্যাভ টু লেট ইট গো সো দ্যাট ইট ক্যান বি পুট টু দ্য রাইট ইউজ। That is a very, very important message that this text delivers. But Golpota is something that you have to understand had influenced several people. তার মধ্যে সবথেকে বেশি influenced হয়েছিলেন ব্রিটিশ সাহিত্যে শেক্সপিয়ার প্লটোসের দ্বারা, এমনকি ওনার কমেডি অফ এরর্স যেটা সেটা ভীষণভাবে প্লটোসের দ্বারা, এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং অফ ভোক্যাব, মিসআন্ডারস্ট্যান্ডিং অফ থিমস, and also multiple characters with you know different ideologies and representations, and forashi sahitye inspired hoyechilen moliere, moliere er natoke bhishon bhabe plautus er terence er chhap ache, so we can see that plautus was not only a contemporary roman playwright, he was rather a literary influencer. Okay, now the themes that I want to talk about. আচ্ছা একটু চট করে জিজ্ঞাসা করে নিই, সো ফার কারোর কোনো ডাউট? আই কনস্ট্যান্টলি আই হ্যাভ দিস টেরিবল হ্যাবিট অফ ইউ নো গেটিং দ্য নেমস রং অফ দিস পার্সন, আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি ক্যারেক্টারের নামগুলো। লার ফ্যামিলিয়ারিস ইজ দ্য হাউসহোল্ড গড, যাকে আমরা শুধু প্রলোগে দেখি। প্রোটাগনিস্ট, মেন প্রোটাগনিস্ট, তার নাম হচ্ছে ইউক্লিও। ইউক্লিও হচ্ছে অ্যান ওল্ড ম্যান যার জীবনের মানে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে এক কলস সোনা। তার বাড়ির ইউনিটে দ্য লেডি ইন চার্জ বা পরিচারিকার নাম হচ্ছে স্টেফাইলা, তার মেয়ের নাম হচ্ছে ফিড্রিয়া। ফিড্রিয়াকে আমরা কোথাও দেখি না পুরো নাটকে, শি ইজ অ্যান অ্যাবসেন্ট প্রেজেন্ট ফিগার। তার প্রতিবেশী হবু জামাইয়ের নাম ছিল মেগাডোরাস, হি ইজ অ্যান এল্ডারলি জেন্টলম্যান। তার বোনের নাম ইউনোমিয়া, okay, and Eunomia's chele, who is also the lover of Phidria, is Lyconidas. Era hocche main character. Minor character e ache hocche Strobilus. Strobilus hocche Megadorus er bari chakor. Congrium, Megadorus bier bhoj khawabar jonno ekti radhunike hire korche, tar naam hocche Congrium. Anthrax hocche cooker assistant, mane radhunir ekjon assistant. And আরেকজন স্লেভ আছে, সেই স্লেভের কোনো নাম নেই, ইজ জাস্ট কল্ড এ স্লেভ। সো দিজ আর দ্য মাইনার ক্যারেক্টার্স, যেখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে হাউ আর দ্য মাইনার ক্যারেক্টার্স ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য প্লে অফ লটস। তখন তোমরা বলবে একটাই কথা, যখন ম্যাটেরিয়াল পাবে তখন তো লিখতে পারবে, একটা জিনিস মনে রাখবে, মাইনার ক্যারেক্টার্স আর ওনলি প্রেজেন্ট ইন দ্য প্লে টু হাইলাইট দ্য মেজর ক্যারেক্টার্স।
একটা লোক একটা লোক যে বোকা তার প্রমাণ দিতে গেলে আরো কয়েকজন লোক লাগে, আদারওয়াইজ হাউ ডু ইউ নো দ্যাট পার্সন ইজ স্টুপিড। সো এই কুকগুলো এই কারণে আছে টু শো টু থিংস, একটা দ্যাট মেগাডোরাস ইজ আ গুড ম্যান, নিজের বিয়ের জন্য মানে সমস্ত খরচা নিজেই করছে, এমনকি শ্বশুর বাড়িতেও এদেরকে পাঠাচ্ছে, এদের রান্না টান্না ভালো হয়। আর সেকেন্ড হচ্ছে ইউক্লিও এদেরকে মারছে, কারণ ইউক্লিও ইজ আ মাইজার অ্যান্ড হি ইজ অবসেসড উইথ হিজ আইডিয়া অফ মাই গোল্ড অ্যান্ড মাই গোল্ড। So these minor characters are basically needed for two things. One, to show the goodness of Megadorus, and two, to show how Yukio is not that good a person. বুঝছো? এটাকে তোমরা পরবর্তীকালে সাজিয়ে লিখবে, কিন্তু বেসিক্যালি এই জিনিসটা দেখো, যে কোনো টেক্সটের দুটো পার্ট থাকে, একটা তুমি কি করে বুঝছো, দুটো তুমি কতটা লিখতে পারছো। এবার তুমি যতটা লিখতে চাইবে বা লিখতে পারবে তার অনেকটাই ডিপেন্ড করে তুমি কতটা বুঝছো বলে। আমি এটা দেখেছি যে স্টুডেন্টদের একটা জিনিস থাকে, মানে তারা খুব মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু না বুঝে মুখস্থ করলে না কি হয় বলতো, মাঝখানে অনেক গ্যাপ থেকে যায়। তখন তোমরা ভাবো যে আমরা মাস্টার মশাইরা কেন নাম্বার দিচ্ছি না, আসলে আমরা নাম্বার দিতে চাই, কিন্তু তোমরা গ্যাপ গুলো নিজেদের অজান্তে ছেড়ে আসো। যদি তোমরা টেক্সটটা একটু বুঝে নাও তাহলে দেখবে ওই গ্যাপ গুলো তোমরা নিজেরাই ধরতে পারবে, রাইট? ইন অ্যান অ্যালফাবেট ABC-র পরে ইউ কান্ট রাইট GH, ইউ হ্যাভ টু গো ইন দা ফ্লো, রাইট? সেই জন্য টেক্সটটা বুঝে নেওয়া খুব দরকার। আচ্ছা, প্লটটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমি থিমে চলে যাচ্ছি। ওকে, থিমের যে জিনিসটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে জাস্ট আ মোমেন্ট, প্রথম যে থিমটা তোমরা জানতে পারছো সেটা হচ্ছে দ্য থিম অফ ম্যারেজ। ভীষণ ইম্পর্টেন্ট ম্যারেজটা, কেন এখানে অনেকগুলো বিয়ের সম্ভাবনা আছে, অনেক কটা জায়গা আছে যেখানে বিয়ে নিয়ে প্রবল আলোচনা চলেছে, এবং অনেকগুলো জায়গা এভাবেও আছে যেখানে একটা সম্ভাব্য বিয়ে হলো না। আমি একটা একটা করে আসছি। নাও বিয়ে ইজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট, তাই তো? নাও ম্যারেজ অ্যাজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট ইজ নিডেড ফর গ্রুম ফর আনম্যারিড উইমেন। ওয়াই? বিকজ সেই সময় মহিলাদেরকে পজিশন ভাবা হতো। ওকে, যেমন গ্রিক সমাজের সোশ্যাল স্ট্রেটা ভাগ হলে প্রথমে থাকতো ছেলেরা, মেল ওয়ারিয়ার্স হু আর ভেরি ইউ নো ফিজিক্যালি ভেরি স্ট্রং, তারা থাকতেন প্রথমে। তার পরবর্তী সেকশনে থাকতেন হচ্ছেন বৃদ্ধ, শিশু, মহিলা, স্লেভস, অ্যানিমালস। দিস ওয়াজ দ্য সিচুয়েশন অফ উইমেন। উইমেন আর সিচুয়েটেড কোয়াইট ইন দ্য বেজার জোনস। ওকে, নাও এবার অবিবাহিতা মহিলা তো তাকে মানে শি হ্যাজ টু বি ম্যারিড অফ, নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ শি হ্যাজ টু বি ম্যারিড অফ নাইসলি উইথ আ গুড ডাউরি, যাতে কিনা শ্বশুর বাড়িতে গিয়েও তার একটা কন্ট্রোল থাকে যে না আমি তো এত পয়সা নিয়ে এসেছি, উইচ হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য ফ্যামিলিজ টোটাল অ্যাসেট। সো আমি যেমন তেমন মেয়ে নই, আই এম কামিং ফ্রম আ গুড ব্যাকগ্রাউন্ড, এটা জানাবার জন্য ডাউরি ওয়াজ ইম্পর্টেন্ট ইন আ ওয়ে। And also, এখানে দেখো শুধু মহিলাদের প্রবলেম নয়, মেগাডোরাসকে কনস্ট্যান্টলি ইউনোমিয়া বলে যাচ্ছে তুমি একটা বিয়ে করো দাদা, তোমার নইলে কিন্তু জীবন একদম শেষ। একটা আদবয়সী লোককে একজন অলরেডি ম্যারিড উইথ চাইল্ড মহিলা বলছেন যে এরকম কথাবার্তা, ইট শোজ দ্যাট ম্যারেজ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কমেডি থ্রাইভস অন দিস কাইন্ড অফ সোশ্যাল কনস্ট্রাক্টস। সম্পর্ক যত থাকে, সম্পর্কের বাঁধন যত থাকে, তত সম্পর্কের কমপ্লিকেশনও থাকে। যদি না আমরা কমপ্লিকেশনটা তৈরি করি একটা কমেডির ফ্রেমে, তাহলে রিজলভ করবো কি করে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফেড্রিয়ার যদি বিয়েটা না হয় এখনই কারোর না কারোর সাথে, হয় মেগাডোরাসের সাথে বা তার ভাগ্নের সাথে, ফেড্রিয়া উইল বি ইন ট্রাভেল বিকজ শি উইল বি আ মাদার, আনম্যারিড মাদার উইথ আ চাইল্ড। তার কিন্তু এরপরে জীবন খুব বেশি ক্রিস্টাল ক্লিয়ার জোনে যাবে না, তার কিন্তু সোশ্যাল সিকিউরিটি নিয়ে অভাব হবে। সেই কারণে প্লুটাস কখনোই চাইবেন না যে একটি মেয়ের এরকম একটি ঘটনা তার নাটকে দেখানো হোক, যেটা কিনা সমাজকে একটা ভুল সিগনাল দেবে। কারণ প্লুটাসের সময় কিন্তু সিঙ্গেল মাদারহুড ব্যাপারটা খুব একটা রেসপেক্টেবল ছিল না। ওকে, সো আমরা কিন্তু প্রথম থেকেই গেস করতে পারি যে ফাইনালি হ্যাপি এন্ডিং হবে, ফাইনালি ফেড্রিয়ার ঠিক বিয়ে হয়ে যাবে।
The third thing that I want to mention here is that marriage, money, loveless marriage, and you know, a desired marriage. Megadorus কিন্তু ফিড্রিয়াকে ভালোবাসে এরকম কোনো গ্যারান্টি নেই. ওকে, হি ওয়ান্টস টু ম্যারি হার, উইচ কুড বি সিন অ্যাজ আ ম্যারেজ অফ কনভিনিয়েন্স, যেটা কিনা ভীষণভাবে আমরা আবার পরবর্তীকালে 19th century দেখতে পাই. এবার আরো একটা জিনিস তোমরা নিজেরা ভাবো, তোমরা বড় হয়েছো, তোমরা একটা দেখো যে লাইকোনাইডেস হ্যাজ সিডিউসড দিস গার্ল, ইমপ্রেগনেটেড হার, এতদিন কোনো খোঁজ নেয়নি, হঠাৎ করে তার লেবার পেন শুনে হঠাৎ করে বিয়ে করতে চাইছে. এটাও হতে পারে যে মামা আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলছে, এইটা ওর পছন্দ নয়. বাট হোয়াট ইফ মেগাডোরাস ওয়াজ নট ইন দ্য সিন? The question remains, and the question remains unresolved. Where was this boy all these months? She একবারও খোঁজ নিল না. So এরকম unresolved knots থাকে কমেডিতে যেগুলোর উত্তর তুমি পাবে না. But just know that what a terrible condition, I mean, it was for the women. যে কিনা সে ইমপ্রেগনেটেড হয়ে গেছে, তাকে একটা আননোন লোক বিয়ে করতে চাইছে, সে যতই ভালো আননোন, তো তার প্রেমিক তাকে উপর দয়া করে বিয়ে করতে চাইছে, হঠাৎ করে মানে ভালোবাসাটা দয়া থেকে আসছে না, দয়াটা ভালোবাসা থেকে আসছে, দিস আ ভেরি কমপ্লেক্স পয়েন্ট ইন দিস প্লে. এই প্রবলেমেটাইজড এরিয়াগুলো নিয়ে তোমরা আশা করি একটু ভাববে. দ্য নেক্সট থিম দ্যাট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইজ দ্য থিম অফ মরালিটি. এই যে ইউক্রিয় ট্রান্সফরমেশনটা হয় না, একটা কিপ্টে লোক, সে কিনা সারাক্ষণ সোনা সোনা করছে, এবং ফাইনালি তখন তো সোনাটা চলে যায়, সে চলে যাওয়ার পরেই যখন আবার ফিরে পায় তখন সে বুঝতে পারে যে মেবি ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, মেবি ইফ হি কুড পুট ইট টু দি ইউজ অফ সাম আদার পিপল ফর সাম আদার গুড ওয়ার্ক, দেন হি উইল বি মোর হ্যাপি, এবং ফাইনালি ঘুমোতে পারে. ওকে, এই ট্রান্সফরমেশন আমরা দেখতে পাই, দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য মরাল ইডিওলজি অর দ্য মরাল ফ্রেম অফ ইউক্লিও হু ইজ দ্য মেইন প্রোটাগনিস্ট ইন দ্য প্লে. এটা থিম, মানে যখন তোমাদের মরালিটির কোশ্চেনটা প্রথমেই লিখবে যে মরালিটির যে সব থেকে বড় নিদর্শনটা প্রোটাস দেখিয়েছেন সেটা হচ্ছে ইউক্লিও ট্রান্সফরমেশনটা নাম্বার ওয়ান, কিন্তু প্লটাস কি এটা দেখাননি তার রিডার্সদের, মানে তখন তো আর কি স্পেক্টেটার ছিল, তার স্পেক্টেটারদের কি প্লটাস এটা দেখাননি যে শুধু টাকা টাকা করে জীবন কাটে না, জীবনের টাকা সোনা এগুলোর থেকেও, মানে মেটেরিয়াল পজিশনের থেকেও তো জীবন অনেক বেশি দামি. তোমার অনেক বড় টাকা, অনেক বড় বাড়ি হলো, অনেক অনেক টাকা হলো, তুমি একা মরে গেলে, যখন তোমরা নাটকটা পড়বে আমি তোমাদের বলবো প্লটাস নিয়ে যাদের যাদের কনফিউশন হয়, কঠিন লাগে, তারা রবি ঠাকুরের গুপ্তধন বলে একটা ছোট গল্প আছে, গল্পগুচ্ছ, সেই গল্পটা না কমেডি নয়, সেটা ট্র্যাজেডি. একটা লোক গুপ্তধন খুঁজছে খুঁজছে খুঁজছে, অনেক খুঁজছে, কিছুতেই পাচ্ছে না, এবং একটা ধাঁধা আছে, সেই ধাঁধাটা খুব সুন্দর, পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা, শেষে দিলে রা পাগল ছাড়ো পা, এন্ড দেন দেয়ার ওয়াজ সামথিং লাইক, মানে কয়েকটা লাইন ছিল, লাস্টের লাইনটা খুব সুন্দর, ঈশান কোণে ঈশানি রেখে গেলাম নিশানি. দিস ইজ সামথিং দ্যাট ড্রাইভস হিম ক্রেজি ইনাফ টু ফাইন্ড দ্য গুপ্তধন, অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্স, দ্য ডোর গেটস লকড, হি ইজ ট্র্যাপড ইনসাইড. এবার এটাকে তুমি ট্র্যাজেডি হিসেবে দেখতে পারো যে একটা লোক সারা জীবন ধরে একটা সোনা খুঁজে গেল, গুপ্তধন খুঁজে গেল, ফাইনালি পেলো, সেটা ভোগ করতে পারলো না. আবার এটাকে তুমি সিম্বল বা মেটাফোরিক্যাল ওয়েতেও দেখতে পারো, মানে সিম্বলিক্যাল বা মেটাফোরিক্যাল ওয়েতেও দেখতে পারো যে আমরা সারা জীবনে এত ধন সঞ্চয় করি, এত অর্থ সঞ্চয় করি, আমরা বাড়ি করি, গাড়ি কিনি, ফাইনালি ইট অ্যামাউন্টস টু হোয়াট? We return to dust. We will die. তাহলে জীবনটা কি শুধু হোর্ডিং করতে করতে করবো? একটা কাঠবিড়ালেও কিন্তু শুধু শীতের সময়টুকুর জন্য বাদাম কালেক্ট করে, গরমে কিন্তু সে নেচে নেচে খায়, আর উই ওয়ার্স দ্যান দ্যাট? লোটাস ঠিক এই কথাটাই মরালিটির মাধ্যমে বা মরাল মেসেজ দিচ্ছেন যে দেয়ার ইজ মোর টু লাইফ দ্যান অ্যাভারেজ, দ্যান ম্যালিস, দ্যান মিজারি. ইউ কান্ট বি আ মাইজার ফর এভার. You can't deny yourself of the happiness. যে টাকাটা তুমি নিজের মেয়েকে দিতে পারবে না, যে টাকাটা তুমি নিজের বাড়িটাকে সারানোর জন্য ইউজ করতে পারবে না, যে টাকাটা নিয়ে তুমি দুদিন ভালো খেতে পারবে না, ইজ ইট ওয়ার্থ ইট?
একটা গরিব মানুষও না, তার সবটা দিয়ে তার মেয়ের বিয়ে দেয়। বিকজ মেয়ের বিয়ে ইজ সামথিং ভেরি পার্সোনাল টু দ্য প্যারেন্টস। ইউক্লিও জামাইয়ের কাছ থেকে টাকা নিয়ে মেয়ের বিয়ে দিচ্ছে, কারণ সে টাকা পয়সা খরচা করতে চায় না। এর থেকে কদর্য ক্যারেক্টার হতে পারে না। এবং এটাকে সেই জন্য আমার অনেক সময় মনে হয় যে ইউক্লিওর ক্যারেক্টার ইজ টু সাম এক্সটেন্ট ফ্ল্যাট, বা একটা মানুষ না এতটা খারাপ হট করে হতে পারে না, জানো তো। এবার এই খারাপটা বারবার দেখানো হচ্ছে টু এমফোসাইজ, যেমন পরবর্তীকালে খ্রিস্টান এজে যখন তোমরা দেখো, তোমরা ইংলিশ লিটারেচার পড়েছো, ওই মরালিটি প্লেতে থাকতো না, ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যাভারিস, ক্যারেক্টারের নাম হচ্ছে গ্রিড। সেরকম ইউক্লিওর ক্যারেক্টারটা হয়তো নাম হচ্ছে ইউক্লিও, বাট হি স্ট্যান্ডস ফর অ্যাভারিস, স্ট্যান্ডস ফর গ্রিড, হি স্ট্যান্ডস ফর অল দোজ নেগেটিভ ইমোশনস উইচ are not very welcome, be it a Christian world, be it a pagan world, be it any other Asian world, it can be anything. Ifar koyekta jinish aro tomader amar bole dewa dorkar, seta hocche je you have to understand je shonar exactly ekhane keno shona ta ke emphasize kora. আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে গ্রিক আর রোমান সভ্যতা ভীষণ যুদ্ধবাজ। এবার এই সোনাটা ইউক্লিও কি এই কারণে হোল্ড করছে না, বা ধরো ইউক্লিও বলে একটা লোক এক্সিস্ট করে না, ধরো তুমি রোমান, তুমি একটা সোনা দানা, তো শুধু ইউক্লিও না, ইউক্লিওর ঠাকুরদা হোল্ড করেছিলেন, কেন? বিকজ ইন কেস অফ সাম এমার্জেন্সি, ওয়ার হলে তো এমার্জেন্সি হয়, খাদ্যের অভাব হয়, শেল্টার নষ্ট হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়, তো সেই কারণেও তো হতে পারে টাকা পয়সাটাকে এইভাবে হোল্ড করে রাখা। ইট অলসো শোস দ্যাট যতই আমরা বলি যে গ্রেকো রোমান সোসাইটি ওয়াজ গ্রেট, প্রবাবলি ইট ওয়াজ নট অ্যাজ স্টেবল অ্যাজ আ নেশন শুড বি। একটা নেশন সারাক্ষণ যুদ্ধ করতে যাচ্ছে, ইট ডাজ নট কনফার্ম ইট স্টেবিলিটি, রাইট? ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য ওয়েলবিং অফ ইউর সিটিজেন্স, সেটা নিয়ে কিন্তু ডাউট আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটাও তো হতে পারে যে ধরো প্লটাস এটা লিখছেন টু স্লাইটলি ক্রিটিসাইজ দ্য রোমান সোসাইটি, দ্যাট দে ওয়ার প্রবাবলি টেকিং থিংস এ লিটল টু লাইটলি ইন সার্টেন ওয়েজ, কারণ প্লটাস ওয়াজ ইউ নো ভেরি ইন্টেলেকচুয়াল পার্সন। এবং অনেক অথর আছেন যারা না তোমার সামনে বসে তোমার নিন্দে করে ফেলবেন, দে উইল ক্রিটিসাইজ ইউ অর দ্য ক্রিটিসাইজ দ্য সোসাইটি এন্ড ইউ উডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ ডুইং। ওকে, দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট। অলসো আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট whenever you know, whenever you watch a comedy, just know that comedies also try to hide a tone of sadness. কোথাও একটা গিয়ে একটা রিন রিনে খারাপ লাগা থাকে, এই নাটকটায় ইউ উইল অল হ্যাভ টু ফাইন্ড দ্যাট খারাপ লাগার মোমেন্ট। ফর মি ইট ইজ অ্যাকচুয়ালি দ্য মোমেন্ট ওয়েন ইউক্লিও সেজ দ্যাট ওকে আমি সোনাটা দিয়ে দিতে চাই। সোনাটা ইউক্লিও তো দিয়ে দিচ্ছে, সোনাটাকে শুধু সে যৌতুক হিসেবেই দিল, সে কি আগামীকে দিল না? Isn't he giving the gold to the future of the Romans, here represented by his daughter, his son-in-law, and also the next generation, because his daughter is, you know, having a child, with the hope that maybe Rome will, you know, prosper better? আমরা তো আগামীকে দিই, মেয়েকে দিতে পারেনি ইউক্লিও directly. মেবি মেয়ের পরবর্তী জেনারেশনকে দিতে চায়, এত কথা তো প্লটার্স বলে না। অ্যাজ রিডার্স নাও, এখন তো তোমরা নাটকটা দেখছো না, সো অ্যাজ রিডার্স নাও তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এই কন্ট্রিবিউশনটা, বা কন্ট্রিবিউশন বললে ভুল হবে, এই যে দানটা, এই দানের মধ্যে কিন্তু একটা আশাও আছে যে মেবি মাই ডটার অর হার চাইল্ড ক্যান ইউজ দ্য গোল্ড। আমাকে হোল্ড করতে হয়েছে, আমার কারণ ছিল প্রবাবলি, কিন্তু আমার পরবর্তী প্রজন্মের যেন কারণ না থাকে, যেন সমাজটা একটু স্থিতি থাকে সমাজটাতে, রাইট? সো দ্যাট তারা খরচা করতে পারে। আর ও যে বলছে টু বি পুট টু গুড ইউজ, হোয়াট ইজ দিস গুড ইউজ?
চ্যারিটি চ্যারিটি কোথায় লাগে? যেখানে পারফেকশন অফ সোসাইটি নেই, যেখানে সব মানুষ সমানভাবে খেতে পড়তে পারে না, রাইট? সো দিজ আর দ্য হিন্টস দ্যাট প্লটাস লিভস ফর আস টু থিঙ্ক অ্যাবাউট। উনি তো সামনে বলবেন না, কারণ তৎকালীন দিনে আমাদের এখন যেরকম সিনেমাতে সেন্সার বোর্ড থাকে, তখন ওরকম একটা সেন্সার কালচার ছিল। নাট্যকার খারাপ নাটক লিখেছে, দেশের নিন্দে করেছে, এক্ষুনি গলা কেটে ফেলে। সো প্লটাস ওয়াজ, অ্যাজ আই সেড, হি ওয়াজ এ ভেরি ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইন্টেলিজেন্ট ম্যান। তাহলে কমেডির নামে আমরা কি কি পেলাম? সোশ্যাল পিকচার পেলাম, মরালিটি লেসেন্স পেলাম, এমনকি আমরা একটা আইডিয়া অফ রোম অ্যাজ এ নেশন পেলাম, রাইট? আই হোপ আই হ্যাভ মেড মাই পয়েন্ট। আমার মনে হয় তোমাদের অনেক কোয়েশ্চেন আছে, যেগুলো তোমরা কেউ কেউ করতে পারবে, কেউ কেউ করতে পারবে না, এখানে তারা পরে ইউ উইল গেট ব্যাক টু মি। সো আই নাও লিভ দ্য ফ্লোর ওপেন ফর কোয়েশ্চেন্স, ইফ ইটস ওকে উইথ প্রফেসর ব্যানার্জি। থ্যাংক ইউ ম্যাম, ইটস রিয়েলি অ্যান এনগেজিং সেশন অ্যান্ড ইনফরমেটিভ সেশন ফর অল অফ আস। বেসিক্যালি হোয়াট আই পার্সোনালি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই ওয়ান্ট টু সে দিস on behalf of the audience as well, that this play is actually a commentary on life. This play actually teaches us to make a vital demarcation between priority and necessity. This play also gives us glimpse of Dadin's social picture. Just let me admit something, she is quite early today. Social picture, and I think the prologue where you said that you give the hint that maybe it is God actually who talks to us, who actually begins the entire scene, entire comedy. I think God plays a cruel joke on the very character here. His decision to authorize that character of that hidden treasure is something more than whim, and that character dilemma, his suffering, his realization actually teaches us that it's always wise to be contented with what we have. Amader jeta ache setati amader satisfied thaka dorkar. We must not aspire much, karon jodi amra aspire kori beshi, it gives us pain and jeopardizes our peace. Ebong amader sob somoy ekta brihottoro drishtibhongi theke byapar ta dekhte hobe. Ebong the way you just quoted the line that for the base, for better good, for better good of that nation, amaderke amader je tukui sompod thakuk na keno, amaderke ekjon true nationalist hobar motoni byapar ta ke amaderke contribute korte hobe. And here also, as you rightly said, that Plutus gives us hint, and he actually ends the play with a trick to guide us. Students, the question answer session is now open for you. If you have any questions, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অবজারভেশন যদি থাকে, স্টুডেন্ট যারা বাইরে থেকে গেস্ট কিছু এসেছেন, কিছু মানুষ আমাদের সাথে এসেছেন এবং আমরা যথেষ্ট সম্মানিত বোধ করছি তারা আমাদের সাথে যোগদান দেবার জন্য, ইটস রিয়েলি আ গুড সেশন ফর অল অফ আস। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, কিছু অবজারভেশন থাকে এবং আপনাদেরও যদি কিছু থাকে, মাই ডিয়ার কলিগস, if you have something to more to say or add to that, you can do it freely. It's a philosophical there is a philosophical, deep philosophical sense is there in the play. If we prove it in detail, there is a deep philosophy here. সমস্যাটা হচ্ছে না, মানে আমার যেটা মনে হয় প্রফেসর ব্যানার্জি, দিস ইজ নট আ টেক্সট যেটা আর কি ইউজিতে না খুব কমফোর্টেবলি পড়া যায়। এত বেশি ডাইমেনশন, এত বেশি ডাইমেনশন আছে এই সিবিসিএস এ যেটা হয়েছে সেটা হচ্ছে বিট অফ এভরিথিং। তো বাচ্চাদের খুব সমস্যা এটা, একদম আমি ক্লাসে পড়াতে গিয়ে ভীষণ প্রবলেমে পড়েছি, এবং আমারই যেখানে নাম মনে থাকছে না, বিকজ উই স্টাডিড দিস ইন মাস্টার্স, আমাদের নাম মনে থাকছে না, বাচ্চাদের কি করে মনে থাকবে? মানে আমরা কখনো বাংলা নাম, কখনো ইংরেজি নাম, এবার তো ল্যাটিন নেম গুলোকেও আমাদেরকে মেমোরাইজ করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভয়ানক জায়গায় দাঁড়িয়ে আছে ব্যাপারটা।
আমি সেই জন্য স্টুডেন্টদেরকে বলছি আমি ম্যাটেরিয়াল দিয়ে দেব, সহজ ম্যাটেরিয়াল, ওটা ভালো করে পড়ে নিও, কোনো সমস্যা হবে না। একদমই তাই, একদমই তাই ম্যাম। এবং আপনি ভীষণ লুসিড ল্যাঙ্গুয়েজে আসল বিষয়টা মানে ক্রাক্স অফ দা থিম সেটাকে আপনি খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন। আমি খাতা দেখতে গিয়ে এটা নোটিস করেছি যে ছেলেমেয়েরা হঠাৎ করে ইন্ট্রোডাকশনে হঠাৎ করে ব্র্যাডলে ঢুকিয়ে দিল, তারপরে উইকিপিডিয়া, মানে কি হচ্ছে এটা? ক্যারেক্টার ইজ ডেস্টিনি, ডেস্টিনি ইজ ক্যারেক্টার। ওকে, দেয়ার ইজ আ কোশ্চেন, প্রশান্ত ইজ ওয়ান অফ আওয়ার ফ্যাকাল্টি মেম্বার। আচ্ছা আচ্ছা, খুব ভালো কোশ্চেন, আই আই লাইক দিস কোশ্চেন। ঠিক আছে, থ্যাংক ইউ মিস্টার প্রশান্ত। এন্ড আমি আইল অ্যাড্রেস ইট ইন দ্য ওয়ে দ্যাট সি, আমরা কিন্তু, আমি বাংলাতেই বলছি বিকজ দেয়ার আর স্টুডেন্টস, দে উইল বি মাচ বেনিফিটেড ইফ আই এক্সপ্লেইন টু দেম ইন বেঙ্গলি। আমরা বেসিক্যালি তিনজন মহিলা পাচ্ছি, ওকে? প্রথম যে মহিলাকে আমরা পাচ্ছি সেটা কিন্তু আমরা আমরা প্রথম ইন্ট্রোডিউসড হচ্ছি লারের দ্বারা। লার যে প্রথম মহিলাকে ইন্ট্রোডিউস করছে, হু ইজ নান আদার দ্যান ফিড্রিয়া, দ্যাট ইজ ইউক্লিয়ার্স ডটার। সে খুব পুজো আর্চা করে এবং সে অ্যাপারেন্টলি ভীষণ মরাল, ওকে? বিকজ মরাল না, সরি, কথাটা রিলিজিয়াস হবে, সে খুব রিলিজিয়াস। কিন্তু এখানেও একটা প্রবলেমের জায়গা আছে, মানে যে খুব রিলিজিয়াস হবে, ইট ইজ নট ভেরি কমন ফর হার টু বি সিডিউসড, তা সে অবিবাহিতা, সো শি ক্যানট বি সিডিউসড জাস্ট লাইক দ্যাট বাই লাইকোনাইটিস, জাস্ট লাইক দ্যাট সিডিউস হতে পারে না। তার মানে তার হয় প্রেমিক ছিল, নয়তো শি ওয়াজ রেপড, যে কোনো দুটোর মধ্যে একটা অপশন। টোটাস কিন্তু কোথাও এটার ক্লোজার দেননি, কনক্লুশন নেই, ইউ আর ফ্রি টু ইমাজিন। সিডিউস কথাটা ইজ ভেরি ট্রিকি, তাই। এবং আরো একটা ব্যাপার, যদি সিডিউসড কথাটা এই ফিড্রিয়া মেয়েটির এগেনস্টে আমরা দেখি, তাহলে প্রশ্নটা থেকে যায় যে যদি সেটা সে কনসিয়াসলি সিডিউসড হয়ে থাকে, তাহলে কি সে ততটাই মরাল বা ততটাই রিলিজিয়াস? নাম্বার টু, সে যদি আনকনসিয়াসলি বা জোর করে সিডিউসড হয়ে থাকে, দ্যাট ইজ আমি যেটাকে রেপ বলে ভাবছি, সেটা যদি হয়ে থাকে, হোয়ার ইজ দ্য সোশ্যাল সিকিউরিটি অফ উইমেন? এবং যার বাবা একটা সোনা নিয়ে, একটা সোনার পথ নিয়ে এত লাফালাফি করছে, সে নিজের মেয়েকে সিকিউর রাখতে পারছে না? হাউ ইরেসপন্সিবল ইজ দ্যাট ম্যান? আ ফাদার ইজ আ প্যাট্রিয়ার্কাল ফিগার, ইফ প্যাট্রিয়ার্কি হ্যাজ টু প্রিভেল, দেন হোয়ার ইজ দ্য ওম্যান সিকিউরিটি? দিস ইজ মাই কোয়েশ্চেন ইন টার্মস অফ ইড্রিয়া। সেকেন্ড হচ্ছে এই স্টেফাইলা মহিলাটি, যে কিনা বাড়ির পরিচালিকা, শি ইজ এ ভেরি র্যাশনাল পার্সন, সে কিন্তু ইউক্লিওকে মুখের ওপর বলে, এই তুমি যা করছো ঠিক করছো না, তুমি আমার চোর বলছো মানে আমি বাড়ি ঘর সব সামলে রাখি। শি ইজ অ্যাকচুয়ালি দ্য সাবস্টিটিউট ফর ইউক্লিওস ডেড ওয়াইফ, দ্য মেট্রনলি ফিগার, যাকে কিনা অপমান করা যায়। তাহলে যদি মানে স্টেফাইলা যদি আসলে বাড়ির পরিচারিকা না হয়ে ইউক্লিওর ওয়াইফ হতো, তাহলে কি তার পজিশন কিছু বেশি হতো সম্মানের দিক থেকে, নাকি একই থাকতো? দিস কোয়েশ্চেন রিমেইনস, এন্ড দিস কোয়েশ্চেন টেকস আস টু ইউনোমিয়াস রোল। ইউনোমিয়া দাদার ভালোর জন্যই বলছে, মেগাডোরাস কিন্তু অত্যন্ত জেন্টলম্যানলি মানুষ, সে ইউনোমিয়াকে বলে যাচ্ছে, না না আমি বিয়ে করবো না। আচ্ছা তুমি বিয়ে করবে না, বেশ করছো, বিয়ে করবে না, তুমি অনবরত বয়স্ক মহিলা আনলে এটা বাজে হবে, দাউরিনিয়া মহিলা আনলে বাজে হবে, হাউ ক্যান ইউ জেনারেলাইজ? ইউ ক্যান জেনারেলাইজ, বাট দেন ইউ মাস্ট হ্যাভ অ্যান আইডিয়া অফ দ্য সোসাইটি। মেগাডোরাসের আইডিয়া বা মেগাডোরাসের ইডিওলজিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা দেখে আমরা কি বুঝতে পারি যে এই ধরনের মহিলা ছিলেন সেই সময়, যারা আর কি কথায় কথায় শোনাতেন। আমরা না বলিউডে একটা মুভি আছে হাঙ্গামা, হাঙ্গামা মুভিজ পরেশ রাওয়াল আছে, সেই পরেশ রাওয়ালের সাথে পরেশ রাওয়ালের বউয়ের সবসময় নীতি মানে খিটিমিটি লেগে থাকে, এবং সে কথায় কথায় বলে, ম্যা ভি পান্ডে খানদান কি লড়কি হু, পাঁচ অ্যাম্বাসাডার কি ডিকি ভর ভর কে সোনা লাই থি। এই যে কথাটা, আমার মেগাডোরাসের ওই কথাটা শুনলে আই গো ব্যাক টু দ্যাট মুভি। তোমাদের সবারকে আমি বলবো, দুপুরবেলা আমার এই বোরিং লেকচার শেষ হয়ে গেলে বাড়ি গিয়ে হাঙ্গামাটা দেখে নাও, ওকে? নাও ইউনোমিয়ার কিন্তু কোনো রেসপেক্ট সেইভাবে মেগাডোরাস করছে না, তার বোন তো তার জন্য একটা ভালো কথাই বলছে। আবার দেখো মেগাডোরাস কিন্তু বিয়েতে রাজি হয়ে যাচ্ছে, কি করে? সে বলছে, না পাশের বাড়ির এই ভার্জিন মেয়েটি আছে, ভার্জিন মেয়েটি, তুমি হচ্ছে গিয়ে এক পা কবরে, ইউ আর ওল্ড, ইউ ওয়ান্ট আ ভার্জিন ইয়াং গার্ল ফর ইয়োরসেলফ, যাকে কন্ট্রোল করা যায়। আবার তুমি এমনই তোমার জাজমেন্টাল পাওয়ার, তুমি তাকে এমন একজন মেয়ে খুঁজছো যে কিনা অলরেডি প্রেগনেন্ট,
মানে এই কমেডিতে দেখাচ্ছে যে সমাজে এভরি ড্যাম পিলার ইজ শেকি, নাথিং ইজ ভেরি স্ট্রং। এবার এটা প্লটার্স ইচ্ছে করে দেখাচ্ছেন সমাজের পতন দেখাতে গিয়ে, নাকি এটা কমেডি করে দেখাচ্ছেন? আই লিভ ইট টু ইন্ডিভিজুয়াল রিডিং। এটা ছাড়াও আমার একটা বক্তব্য আছে যে ইউক্লিও ফাইনালি ডাউরিটা দিচ্ছে কেন, সে কি ফাইনালি বুঝতে পারছে মেয়ের ভ্যালু, নাকি এটা বুঝতে পারছে যে ডাউরিটা দিলে হয়তো মেয়ে মেয়ে অলরেডি প্রেগনেন্ট, মানে মানে যদি এটা প্রেমিকের বাচ্চা হয় ভালো, এবার তো একটা বাচ্চা ইস্যু হয়ে গেছে, ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে না তো সোনাটা দিয়ে। এতগুলো প্রবলেমেটাইজ জায়গা আছে, আমি কি সাদে বলেছি যে ইউজি টেক্সট নয়, সো এতগুলো প্রবলেমের জায়গা আছে অ্যাবাউট দ্য কন্ডিশন অফ উইমেন দ্যাট ইট রিয়েলি মেক্স মি গো বার্সার্ক। তার মধ্যে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে প্রচুর সেক্সুয়াল ইনুয়েন্ডো আছে যেগুলো আর কি নট ভেরি হেলদি ফর আ সোশ্যাল প্লে। হাউ এভার কমেডিতেই সেক্সুয়াল ইনুয়েন্ডো গুলো থাকে, ওভারটলি না হলেও কোভার্টলি থাকে। মহিলাদের নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট কিন্তু ছিল না, মানে ইউনোমিয়ার অবস্থাটা ভাবুন। ইউনোমিয়া একবার দাদার সঙ্গে বিয়ের কথা বলছে, তারপর কিছুদিন বাদে দাদাকে শুনে, দাদা তুমি ওই মেয়েটাকে বিয়ে করো, আমার ছেলে ওকে বিয়ে করতে চায়, মানে ইজ শি জাস্ট অ্যান এজেন্ট, মানে মেসেঞ্জার, দূত। সে তো কারোর বোন, কারোর মা, তার রেসপেক্টটা কোথায়? আমি না পুরো নাটকটাতে কোথাও মহিলাদের রেসপেক্টের কর্নারটা খুঁজে পাই, আনশোর তোমরাও পাবে না। এবং ফিড্রিয়া, যাকে নিয়ে আর কি এত ভগবান পর্যন্ত যাকে নিয়ে কথা বলছে, তাকে স্টেজে দেখাই গেল না। কেন জানো? বিকজ শি ইজ আ প্রেগনেন্ট লেডি। আরো কেন? শি ইজ অ্যান আনম্যারিড প্রেগনেন্ট লেডি। সমাজ আনম্যারিড প্রেগনেন্ট লেডিকে গ্রিসে, রোমে, ওয়েস্ট বেঙ্গলে কোথাও পছন্দ করে না। দ্যাটস ওয়াই শি ওয়াজ নট ব্রট অন স্টেজ। এটা আমার ধারণা। I am open to other ideas, of course. Thank you, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am. Thank you, Prashanto, sir. Are you no prashno? Ma'am, bolchi je godser bhumika koto ta guruttopurno kotha bolbo? তুমি কখনো নাটক দেখেছো? আচ্ছা আমি ধরে নিচ্ছি, দেখো অনেক সময় সিনেমার শুরুতে অমিতাভ বচ্চনের গলা শোনা যায়, দেখেছো? ধরো লাগান সিনেমার শুরুতে অমিতাভ বচ্চন ব্যাকগ্রাউন্ডে প্রলোক বলছে। এখানে গডের ভূমিকাটা অনেকটা সেরকম, প্রলোক বলছে বা সূত্রধর। ওকে, একটা তো সূত্রধর লাগে, একটি তোমায় গল্প বলছে। সূত্রধরের ক্যারেক্টারটা অনেকটা, আমরা যখন ছোট ছিলাম মনে আছে আমাদের দাদু দিদিমারা বসিয়ে গল্প শোনাতেন, তারা বলছে জানো অনেকদিন আগে একটা, অনেকদিন আগের কথা, যেটা ইংরেজিতে আমরা বলি ওয়ান্স আপন এ টাইম দিস থিং হ্যাপেন্ড। সেই সূত্রধরের ভূমিকাটা, আই গেট ব্যাক টু ইউ পম্পা। সো সূত্রধরের ভূমিকাটা এখানে গড পালন করছেন এবং গড দেখাবার চেষ্টা করছেন যে তার আদেশে বা তার মানে আদেশ ঠিক নয়, আই উড রাদার সে তার কন্ট্রোলড গভর্নেন্স এই ঘটনাটা ঘটছে। কারণ গ্রিক রোমানরা বিশ্বাস করতো যে উই আর অল পাপেটস ইন দ্য হ্যান্ডস অফ গড। ওকে, সে কারণে ইটস এ ভেরি কনভিনিয়েন্ট ওয়ে টু মেক ইট লুক ভিজিবল অর মেক ইট লুক অবভিয়াস। ওকে, সাংঘাতিক যে ভূমিকা আছে তার নয়, কিন্তু এই সূত্রধরটা যদি তোমাকে না বলে যে ইউক্লিওর এরকম সোনার একটা গল্প আছে, ওদের বাড়িতে একটা পারিবারিক সোনা নিয়ে ইস্যু আছে, জানবে কি করে যে পট অফ গোল্ডের সিগনিফিকেন্সটা কি? বুঝেছ? আচ্ছা আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, পম্পা আমাকে একটা প্রশ্ন করেছে, স্লেভারি সিস্টেম। হ্যাঁ, গ্রিসে দাস প্রথা ছিল, এবং তোমাদের আমি আরেকটা জিনিস একটু বলে দিই, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি দিস ওয়ান। সেটা হচ্ছে এই নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, এবং তোমাদের যে বললাম না আমি লাস্টে, স্লেভারির এখানে গ্রিসে তো স্লেভারি ছিল এবং প্রত্যেকের পার্সোনাল স্লেভ থাকতো, কিন্তু তুমি সমাজের একটা গণ্যমান্য কেউ হও,
তোমার পেছনে স্লেভ ঘুরে ঘুরে বেড়াবে। এটার একটা ভীষণ মজার নিদর্শন তোমরা যারা হ্যারি পটার দেখেছো, টবি বলে একটা ক্যারেক্টার যে আর কি ড্রেকো ম্যালফয়ের, তার যে বাবা মানে ম্যালফয় সিনিয়র, তার পেছন পেছন ঘুরে বেড়াবে। এবং টবিকে বলা হচ্ছে টবি ক্যান নট বি ফ্রি আনলেস টবি গেটস আ পিস অফ ক্লোথ ফ্রম হিজ মাস্টার, যেটা কি মাস্টার কখনোই দেবে না। ইট শোজ দ্যাট তখন যে স্লেভরা ছিল না, তাদের পুরো কন্ট্রোলটা থাকতো তাদের মাস্টারদের কাছে, এবং তাদের কখনো ছুটি ছাটা হতো না, মানে দে উড নেভার বি ইমানসিপেটেড অর ফ্রি, এন্ড দে উইল হ্যাভ টু সার্ভ দেয়ার মাস্টার। গালাগালি খাবে, মার খাবে, বাড়ি থেকে বার করে দেবে, আবার কাজ করতে হবে। এবং তাদের কিন্তু কোনো সোশ্যাল ভ্যালু ছিল না, এবং তাদের কোনো পলিটিক্যাল রাইটস থাকতো না, এটা খুব ইম্পর্টেন্ট। এবং কিছু কিছু জায়গায় তোমরা জানবে যে গ্রিক এবং রোমান সভ্যতাতে তো হোমোসেক্সুয়াল প্র্যাকটিসেস ছিল, এই প্রচুর স্লেভ কিন্তু দে ওয়ার ভিকটিমস অফ সেক্সুয়াল অ্যাবিউজ। ওকে, এইখানে যে স্লেভদের আমরা দেখেছি দে আর মোস্টলি মাইনর ক্যারেক্টার্স। তাদেরকে দেখো, তোমার বাড়িতে একটা লোক এসে তোমার তাকে অপছন্দ হতেই পারে, তাকে তুমি সন্দেহ করতে পারো, তুমি মেরে বার করে দেবে বাড়ির থেকে, তাই বলে। দিস অনলি শোজ দ্যাট হাউ রিডাকশনিস্ট দ্য সোসাইটি ওয়াজ, যে তাদেরকে মারা যায়, একটা লোকের গায়ে হাত তোলা যায় না, সে যাই করুক না কেন, দেশে তো আইন কানুন আছে, কিন্তু স্লেভদের গায়ে হাত তোলা যায়, ওকে, বা তাকে অপমান করা যায়। ইট শোজ দ্য পজিশন অফ দ্য স্লেভস ওয়্যার কোয়াইট অন দ্য লোয়ার স্ট্রেটা অফ দ্য সোসাইটি। এবং সেই কারণেই হয়তো ম্যাম স্লেভের কোনো নামও নেই। না, স্লেভের নাম নেই। এবং যারা একটু উচ্চ মার্গের স্লেভ, এমনকি যে চুরিটা করছে তারও নাম, বিকজ হি ইজ আ স্লেভ। এবং স্লেভ কেন চুরি করছে? বিকজ he is not satisfied with his life. মানুষ সব করে চুরি করে না, রাইট? আচ্ছা, প্রশ্ন এসেছে, ইউ আর মোস্ট ওয়েলকাম পম্পা, আমাকে আরেকজন প্রশ্ন করেছে, অঙ্গনা সিগনিফিকেন্স অফ প্রোলগ ইন দ্য স্টোরি। ওই যে বললাম সিগনিফিকেন্সটা হচ্ছে সূত্রধর, মানে উনি তো অর্ধেক গল্প বলে দিলেন, এরকম একটা সোনার একটা হাঁড়ি নিয়ে এত অশান্তি, ইউক্লিওর সোনাটা পাওয়া প্রাপ্য কর্ম আমায় ভালো রেখেছে, ওর মেয়ে আমার পুজো আচ্ছা করে। ইট ইজ অ্যাকচুয়ালি গিভিং ইউ আ, মানে ট্রেলার হয় না মুভির আগে, ট্রেলার দিচ্ছে। প্রোলগ ইজ বেসিক্যালি আ ট্রেলার ইন মোস্ট অফ দ্য কমেডিজ। তুমি কিছুটা আন্দাজ করে ফেলবে যে কোন দিকে যাচ্ছে গল্পটা, যেমন ট্রেলার দেখে আমরা বুঝতে পারি এটা মানে কি ধরনের সিনেমা হবে। তখন তো আগে সিনেমা হতো না, নাটকের কনটেক্সটে প্রোলগ হতো, বুঝেছো? মানে অনেকটা ব্যাকগ্রাউন্ডটা বলে দেওয়ার মতন আর কি, ওই কোরা কোরি ক্যারেক্টাররা যে কাজটা করত। কমেডিতে আসলে না ট্র্যাজেডির মতো, মানে সমস্যা যে ট্র্যাজেডি মানুষ দুঃখের ব্যাপার, তো মানে মারা যাচ্ছে একজন হিরো, ট্র্যাজেডিতে যে অর্থে আর কি হেভি ওয়েট একটা গ্ল্যামার থাকতো কমেডিতে, সে থাকতো, সেই কারণে অত বেশি ক্যারেক্টারও না ঢোকানো সম্ভব হতো। যদি বেশি মাইনার ক্যারেক্টার ঢোকাতে হয় তাহলে প্রোটাগনিস্টের সংখ্যা বাড়াতে হবে, যেমন কিনা যেটা শেক্সপিয়ার করেছেন কমেডি অফ এরার্স এ, কিংবা ওই নাটকটা যেখানে সবাই বনে চলে গেল, কি নাটকটার নাম হয়ে পড়ছে, ভ্রান্তিবিলাস, ভ্রান্তিবিলাস। এই জানো ভ্রান্তিবিলাসের প্রথম ট্রান্সলেশন বাংলাতে হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, প্লিজ রিড ইট, খুব মজার। সো এমনকি টুয়েলভ নাইটে কিংবা অ্যাজ ইউ লাইক ইট এ, এভরিবডি মানে অ্যাজ ইউ লাইক এ তো সবাই বনে চলে যাচ্ছে, আর একটা কনফিউশন তৈরি হচ্ছে। এত যে কনফিউশন হচ্ছে কমেডিতে, তার খুব সিম্পল, কমেডি হচ্ছে না খুব সহজ ভাষায়, ছোট বাচ্চারা উল জড়িয়ে ফেলে না, ছোটবেলায় তারা খুলতে পারে না, কমেডি হচ্ছে যখন বাচ্চা বড় হয়ে যায় উল ছড়িয়ে ফেলে এবং উল আবার গুটিয়ে গোল্লা করে ফেলে, দ্যাট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ কমেডি। শোনো, নাটকটা খুব একটা জটিল নয়, ওই গ্রিক নাম টাম গুলো আছে বলে একটু ভয় লাগে, আর প্লটাস এর বানানটা সবাই ভুল করে, তাই ওটা একটু সামলে লিখবে, বাদ বাকি কোনো সমস্যা নেই। আর বুঝেই গেছো থিম যেগুলো ছিল সেগুলোই লিখো, অকারণ টেনশন নেবে না, ওকে? আই হোপ প্রফেসর ব্যানার্জি উইল বি দেয়ার টু কেটার টু ইউর ফার্দার অ্যাংজাইটি অ্যাটাকস। নো, ইউ হ্যাভ ডান ইট। ও গ্ল্যাড, আই হ্যাভ লিটল জবস টু ডু। ওকে ওকে ওকে, সঞ্জু কুমার দিনদা মেক্স অ্যান অবজারভেশন, ইন ভ্রান্তি বিলাস সিং উই ফাইন্ড ডিটেইল অ্যানালিসিস অফ ডেলিভারি সিস্টেম। হ্যাঁ হ্যাঁ,
অ্যানালিসিস অফ স্লেভারি নয়, কিন্তু স্লেভারি কেমন হতো সেটা আমরা দেখতে পাই। আর আমাদের আরো রিলেট করতে সুবিধা হয়, কারণ আপামর বাঙালি জনতা উত্তম কুমারকে দেখলে সব রিলেট করতে পারে। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস ফর মি। ইউ ক্যান রিড মাই এসে অন আ কম্পারেটিভ স্টাডি বিটুইন ভ্রান্তি বিলাস এন্ড কমেডি অফ এরর্স, কমিক ক্যালিডোস্কোপ বলে গুগল করলে ইউ উইল গেট ইট মিস্টার সামন্ত। প্লিজ লেট মি নো ইফ ইউ ফাইন্ড ইট অফ ইউজ। Is there any question further or observation? Is there any? Okay. Then আমাদের মনে হয় যে ভোট অফ থ্যাঙ্কস সেশনে আমাদের চলে যাওয়া দরকার, দ্য ফাইনাল সেশনে। সো আই হামলি রিকোয়েস্ট প্রফেসর প্রশান্ত রং to deliver vote of thanks on behalf of the college and the department, the organizers. Sir, can you hear me? Yes, sir. Okay, okay, please continue. Okay, sir, thank you. So a lovely and warm sun to everyone, to the one and all invited hearing, especially to our most valued and worthy invitee, the honorable speaker, the educator Dr. Rituśrī Sengupta, Assistant Professor, Department of English, Patroshahir Mahavidyalaya, Bankura, West Bengal. It's the reverence and matter of pride to be aware of the convenience to approach you all dignitaries, the pillars of our society, and all my beloved students. On behalf of my venerated colleagues and other faculty members of different departments, চাইপাট শহীদ প্রদ্যোত ভট্টাচার্য মহাবিদ্যালয়, মাইশেল প্রশান্ত রং, স্প্রেড মাই মোস্ট সিনসিয়ার থ্যাংকস টু লর্ড গড, অ্যান্ড অলসো আই প্রপাগ আউট আ ওয়ার্ম ওয়েলকাম টু অল দ্য পার্টনার্স ইন দ্য কনসেন্ট্রেশন। আই উড লাইক টু এক্সপ্লিসিট অ্যান্ড ম্যানিফেস্ট মাই গ্র্যাটিচিউড টু অল দ্য এস্টিম ডেলিগেটস অফ দ্য স্পেশাল অনলাইন লেকচার সিরিজ 7 ফর দেয়ার অ্যাভেলেবিলিটি অ্যান্ড কন্ট্রিবিউশন টু ইনভেন্ট দিস ডিসকোর্স and eminent prosperity. By the by, I extend my gratefulness to our estimable visitant, Professor Dr. Rituśrī Sengupta, to take out time from her engaged schedule to collaborate and cooperate. Thank you so much, ma'am, for stimulating, encouraging, and inspiring our beloved students with your conciseness, wisdom, and the square meal of knowledge on the exceptional sun. You have thrown the light on the basic structure of the comedy and also the story, and also on the plot about the dowry system, and also you have discussed about the theme of the text, the theme of marriage, the theme of morality, and the social pictures. So no doubt, by all means, this lecture session on the pot of gold, a critical inquiry, holds water to the letter for the benefit of our beloved students, heads and ears. On this occasion, my prominent thanks to the women of letters, Dr. Sila Chakraborty, the idealized principal of Chaipat with Pradyot Bhattacharya Mahavidyalaya, for accepting definitive moves from A to Z and immense support to make the online lecture series effectual for the students. I now enhance my gratefulness and gratitude to the Assistant Professor Mr. Devan Banerjee, the respected head of the Department of English, Chaipat Shohid Pratut Bhattacharya Mahavidyalaya, to organize the online lecture series which is entitled as Text on Focus 2021. And further, a big thanks to the organizing family also, all the faculty members of the college, Chaipat Shohid Pratut Bhattacharya Mahavidyalaya, the teaching and non-teaching staffs for their efforts towards today anchoring. So with their appreciating ideas, I mention my sincere sense of gratitude to them. And I would like to place my hearty thanks to the management committee and participants, because of whom we made this meeting possible. And so there is no doubt to say we are fortunate to thank the dedicated
and well-motivated team of our college who are aware of their task and are very concerned about result. And I congratulate all audiences as well as our beloved students for their active participation, for a come up with and for carrying the day with the infinite trifles on the pot of gold, a critical inquiry in and out. And in once again, I'd like to enunciate that we are contented, all the speakers here, over the lecture series 6-7. Thank you for being with us. It has remained a pronounced pleasure. Have a great day ahead. Thank you. Thank you, ma'am. Thank you, Prasanto. Thank you all. Thank you, ma'am. Thank you, Dr. Sengupta. So let's call it a day. Let's formally end our session here. And Ritu Sri, we want to have you more. Yeah, we love that. Okay. Tata. Okay, bye everyone. Bye.